প্রথমে আপনি একটি ব্রাউজারে এন্টার করবেন। ব্রাউজারে এন্টার করার পর এখানে দেখেন হোম পেজে যাবেন, ইউটিউব স্টুডিওর হোম পেজে যাবেন, অর্থাৎ স্টুডিও ডট ইউটিউব ডট কম লিখে সার্চ দিবেন অথবা এন্টার করবেন। তারপর আপনার এখানে লেআউট রয়েছে, তারপর বাম পাশে দেখেন মনিটাইজেশন, এখানে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার সব কিছু গ্রিন রয়েছে, আপনার এখানে সাবস্ক্রাইব কমপ্লিট করতে হবে 1 বছরের মধ্যে, 4,000 ঘন্টা এবং কোনো কমিউনিটি গাইড থাকতে পারবে না। তারপর টু স্টেপ ভেরিফিকেশন এনাবল করবেন, তারপর অ্যাপ্লাই নাওতে ক্লিক করুন। অ্যাপ্লাই নাওতে ক্লিক করার পর এখানে 3টি স্টেপ রয়েছে অ্যাপ্লাই এর, সো আপনি স্টেপ 1 ক্লিক করতে কমপ্লিট করুন। সো আপনি স্টেপ 1 কমপ্লিট করুন, স্টারে ক্লিক করুন। এখানে আপনার কিছু রুলস রয়েছে, সবগুলোকে আপনি এগ্রি এগ্রি থাকলে ইয়েস দিয়ে তারপর এক্সপেক্টে ক্লিক করুন। সো প্রথম স্টেপ ডান, তারপর সেকেন্ড স্টেপ। সো সেকেন্ড স্টেপে আপনি যাওয়ার সময় এখানে দেখেন স্টারে ক্লিক করুন। স্টারে ক্লিক করার পর আপনার কি পূর্বে এডসেন্স অ্যাকাউন্ট আছে, যদি থাকে তাহলে ইয়েস দিবেন, যদি না থাকে তাহলে ন দিবেন। সো আমি দিব ন, আই ডোন্ট হ্যাভ। সো এখানে আপনি ক্লিক করুন, ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করুন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার জিমেল সিলেক্ট করতে হবে, সো আমি আমার জিমেলটি সিলেক্ট করবো। সো জিমেল সিলেক্ট করার পর এখানে দেখেন গেট মোর আউট অফ এডসেন্স, আপনার কি এখানে এডসেন্সের মেইল আসবে কিনা এটা সিলেক্ট করার জন্য। তারপর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করবেন, সো এখানে আপনি যে কান্ট্রি থাকেন না কেন সেই কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশ। তারপর এখানে নিচে যাবেন, ইয়েস দিবেন, ইয়েস সিলেক্ট করবেন, তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করুন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন এক্সপার্টে আপনি ক্লিক করুন। এক্সপার্টে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাকাউন্ট আপনার বিজনেস অ্যাকাউন্ট নাকি পার্সোনাল অ্যাকাউন্ট, সো আপনি ইন্ডিভিজুয়াল দিবেন, সিলেক্ট করবেন। তারপর রয়েছে নাম অ্যাড্রেস, সো অবশ্যই আপনার নাম ইনফরমেশন দিবেন। তারপর এখানে আপনার নাম এবং অ্যাড্রেস দিতে হবে, এক্সাম্পল আপনার এই নামে কিন্তু সিটি পাঠানো হবে ভেরিফিকেশনের জন্য। সো এগুলো পূরণ করে আপনি সাবমিটে ক্লিক করবেন। সো আমি আমার এগুলো তথ্য দিব, দিয়ে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে দেখেন রিডাইরেক্টে আপনি ক্লিক করুন। রিডাইরেক্টে ক্লিক করার পর এখানে দেখেন আপনার কিন্তু সেট আপ হয়ে যাবে, একটু ওয়েট করুন। এখন দেখেন আপনার ইন প্রোগ্রেসে চলে গেছে। সো এখন আপনার মনিটাইজেশন অ্যাপ্লাই হয়ে গেছে, এখন জাস্ট আপনার রিভিউ করবে ইউটিউব, তারপর আপনার মনিটাইজেশন এনাবল করবে কিনা সেটা তারা আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন।